পাকস্থলী জটিল অস্ত্রোপচারে এক কিশোরের জীবন ফেরালো বহরমপুরের লীলা হাসপাতালের চিকিৎসক সার্জন ডক্টর সুদীপ সরকার ও তার মেডিকেল টিম। বিগত কয়েকদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিল মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা জয় মান্ডি। পাকস্থলীতে জটিল সমস্যা হওয়ায় অস্ত্রোপচারের ঝুঁকি নেয়নি অন্য কোনো হাসপাতাল। শেষ পর্যন্ত গত 15ই জানুয়ারি লীলা হাসপাতালের ডক্টর সুদীপ সরকারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। এখন সম্পূর্ণ সুস্থ জয় মান্ডি। বেশ কয়েকদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘি থানার আদিবাসী বেললাঙা গ্রামের বাসিন্দা জয় মান্ডি। এক প্রকার খাওয়া দাওয়া হাঁটা চলা বন্ধই হয়ে যায় তার। সাগরদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন। পাকস্থলীতে জটিল সমস্যা হওয়ায় অস্ত্রোপচারের ঝুঁকি নেয়নি অন্য কোনো হাসপাতাল। অন্যদিকে শারীরিক অবস্থার অবনতি ঘটেই চলেছিল জয়ের। শেষ পর্যন্ত গত 15ই জানুয়ারি লীলা হাসপাতালে ভর্তি করা হয় জয়কে। হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ সরকারের তত্ত্বাবধানে ওই দিনই পাকস্থলীর অস্ত্রোপচার করা হয়। বলে আছে খাদ্য নাড্য থেকে যেটা খাবার যায় পাকস্থলী জমা হয় সেটা পচে গেছিল। ডাক্তারবাবু অপারেশন করে বলছে পচে গেছিল। হ্যাঁ, অবস্থা খুব সেটি ছিল। একে আমরা অনেক ধন্যবাদ দিব, যেহেতু সিরিয়াস রোগীকে বাঁচিয়ে এখন পেশেন্ট সুস্থ, খাবার খেতে পারছে, কথা বলতে আমাদেরকে এখানে ভালো লাগছে। যেহেতু অন্য কোনো নার্সিংহোমে লাইনি, এখানে নিজে লীলা হসপিটাল নিজেই দায়িত্ব করে নিল, দিয়ে অপারেশন করে বাঁচিয়ে দিল রোগীটাকে। আমাদের বাড়ি সাগরদিঘি থানা আদিবাসী বললাঙা। এখন সম্পূর্ণ সুস্থ জয় মান্ডি। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় সুচিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় খুশি জয় মান্ডি ও তার পরিবারের লোকজন। কোথাও চিকিৎসা হচ্ছিল না, লীলা হসপিটালে এসে চিকিৎসা হয়ে গেলছে, খুব ভালো লাগছে। বাইরে হয়নি, এখানে হয়েছে লীলা হসপিটালে, ভালো লাগছে। তাছাড়া সবই পাচ্ছি, অসুবিধা পেটে লাগছিল, ফুলেছিল, পায়খানা হচ্ছিল না। খাদ্যনালীর একটি অংশ ঘুরে যাওয়ায় ওই অংশে পচন হওয়ায় এই প্রকার জটিল রোগের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ভলভোলাস অস্ত্রোপচার না করলে রোগীর জীবনহানি পর্যন্ত হতে পারে। তবে এই ধরনের রোগ সাধারণত 50 ঊর্ধ্ব বয়সের মানুষের হয়ে থাকে। কিন্তু কিশোর জয়ের এই অস্ত্রোপচার সফল হওয়ায় তাকে সুস্থ করে তোলা বড় সড় চ্যালেঞ্জ বলে জানান ডক্টর সুদীপ সরকার। খাদ্যনালীর কোন অংশটা পিছিয়ে গেছে বা অ্যাকচুয়ালি এটা গ্যাঙ্গিনাস মানে যে ভলভোলাস কিনা সেটা আমাকে কনফার্ম করতে হয়। আমরা পেট কেটে দেখলাম, এটা হচ্ছে গ্যাঙ্গিনাস, হচ্ছে ভলভোলাস, এবং সেই অংশটার হচ্ছে পচন হয়ে গেছে, মানে পচে গেছে। সেই পোর্শনটা আমরা কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং এক তার পরের যে অংশ রেকটাম থাকে সেটাকে পেটের মধ্যে সেলাই করে রেখে দেওয়া হয়। একে বলে হার্ট ম্যান হচ্ছে প্রসিডিওর। আর ওর যে প্রক্সিমাল যে অংশ সেটা পেটের বাইরে আমরা বের করে দিই, এটা টেম্পোরারি একটা পায়খানা দ্বার তৈরি করা হয়। এই অপারেশনটা হচ্ছে লাইফ সেভিং অপারেশন। এরপর যখন আফটার 2 মান্থস পেশেন্টের জেনারেল কন্ডিশন যখন ইম্প্রুভমেন্ট হবে, ওর অ্যালবুমিন লেভেল বাড়বে, প্রোটিনের পরিমাণ বাড়বে, হ্যাঁ, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, হ্যাঁ, আদার্স যে নিউট্রিশনাল স্ট্যাটাস ইম্প্রুভমেন্ট হবে, তখন আমরা আবার অপারেশন করে দুটো এন্ডকে জুড়ে দিয়ে নর্মাল যেভাবে মানুষ পায়খানা করে, পায়খানা যেভাবে বেরোয় সেইভাবে ওর বেরোবে। এই যে প্রসিডিউরটা করা হয়েছে এটা পেশেন্টকে বাঁচানোর জন্য, এই একমাত্র প্রসিডিউর এটা করা হয়েছে বলেই পেশেন্টটা বেঁচে। গ্যাঙ্গিনাস সিগময়েড ভলভোলাস উইথ পেশেন্ট অ্যান্ড সেপটিক শক, সেই পেশেন্টকে চ্যালেঞ্জিং করে অপারেশন করাটা একটা হচ্ছে চ্যালেঞ্জ বলতে পারেন আপনারা। এটা আমার সত্যি করে, আমি জীবনে অনেক অপারেশন করেছি, তার মধ্যে এটা আমার কাছে খুব স্পেশাল। এই জন্যই স্পেশাল একটা ইয়াং ছেলে, 16-17 বছর একটা ছেলেকে জীবন দিতে পেরেছি, এটাতে আমি খুব গর্বিত এবং আমার অত্যন্ত ভালো লাগছে। এবং সবচেয়ে ভালো লাগছে পেশেন্ট বাড়ি যাচ্ছে, কারণ আর হয়তো 2-3 ঘন্টা পর যদি দেরি করে আসতো বাচ্চাটাকে হয়তো আমরা বাঁচাতে পারতাম না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740। মাউন্ট লিটারেজি স্কুল এখন জঙ্গিপুরে, আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটারা জি স্কুল। মাউন্ট লিটারা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন